একটু জাহান্নামীদের পরিচয়ে জাহান্নামকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা মানকেবাইল কাফের সালাসাত আয়ামিন লিল রাকিবিল মুসরি, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ। একজন জাহান্নামের ডান কাঁধ থেকে যদি একটা ঘোড়া দৌড়াতে লাগে, তাহলে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন তিন রাত লাগবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুবাদক। তিনি বলেন, ওই নাজিসা জাহান্নাম কালউহুদ, একজন জাহান্নামের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না, একটা দাঁত। অন্য ফাঁকে যহ মিশল বাইজা, আর রান উরুটা হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। ওয়াইনা মাজলিসা মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামে যাবে, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিন ইনসান মানুষ ফেরেশতা যা কিছু আছে মানুষজন একসাথে যদি জাহান্নামের দরজায় ঢোকে একসাথে, তো দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না। দরজা কত বড়, মানুষের শক্তি তো মানুষ বুঝে, আল্লাহর শক্তি তো মানুষ বুঝে না, মানুষ একটু কিছু ভাবেও না।